জালালাবাদ সোসাইটি অফ মিশিগানের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 288 টাকা গেছে প্রপার্টির একটা টিকিটের ব্যাপারে। গতকাল রোববার হ্যামট্রামিক সিটির গেট অফ কলম্বাসে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ এ হোসেন সোলেমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিব রহমানের পরিচালনায় সন্ধ্যা 7টায় শুরু হয় সাধারণ সভা। সভায় নিজ নিজ প্রতিবেদন উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাবিব রহমান ও কোষাধ্যক্ষ রুহেল আমিন। সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের প্রতিবেদনের উপর বক্তব্য রাখেন জামান আহমদ আলী আকবর, এ ইসলাম শামীম, জাবেদ চৌধুরী, ফারুক আহমদ চান, আবু আহমদ মুসা, মোহাম্মদ হাফিজ, সৈয়দ মতিউর রহমান শিমু, জিল্লুর রহমান, সৌল আহমদ, ফয়সল আহমদ মুন্না ও মুজিব আহমদ মনির সহ সদস্যবৃন্দ। সময় উপযোগী।